দেশের মানুষ কেমন আছে আপনারা আমাদের চেয়ে আরো ভালো বুঝেন আমাদের খুব খারাপ অবস্থা দেশের অবস্থা মুঠি ভালো নাই দেশের অবস্থার পরিস্থিতি খুব খারাপ দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনি বাজারে যান গিয়ে দেখবেন যে আপনি 10টার জিনিস কিনতে যাবেন 3টা জিনিস কিনে নিয়ে আপনি বাসায় আসবেন 7টা জিনিস আনতে পারবেন না দেশের পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতিতে 1.5 সালের মতন যোগ্যতা আওয়ামী সরকারের নাই সেই ক্ষেত্রে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিক জনগণের ভাষা বুঝুক এই সরকারের উচিত জনগণের ভাষা বুঝে পরবর্তীতে একটা নির্বাচন দিক এবং আমি পুলিশ প্রশাসনের প্রতি আমি উদ্দত আহ্বান জানাই আপনারা জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয় আপনারা আওয়ামী লীগ পুলিশ না আপনারা হচ্ছেন গেছে দেশের জনগণের পুলিশ দেশের জনগণের ভাষা আপনারা বুঝেন এবং জনগণকে আমাদেরকে বিভিন্নভাবে হত্যা মানে বিভিন্নভাবে মিথ্যা মামলা মোকদ্দমা হয়রানি করতেছে সেই হয়রানিটিকে বন্ধ করার জন্য একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হোক এবং শেখ হাসিনা পদত্যাগ করে একটা দেশ নেতা আমরা একটা নির্বাচন দেব আমরা প্রচুর বাধা বিপত্তি পেয়েছি এবং আমাদের একটা ছেলেরে আসার পথে গ্রেপ্তার করেছে বামুই সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জয়নালকে গ্রেপ্তার করেছে এবং আসো আরও অসংখ্য নেতা কর্মীকে রাস্তাঘাটে আটকে দিয়েছে তাদের মোবাইল আমি কি বলবো একটা মোবাইল চুরি করে নিয়ে গেছে মোবাইল হাতে করে নিয়ে গেছে পুলিশ মোবাইল পায়ে পায়ে ছেড়ে দিছে অনেকটাই বলছে যে মোবাইল দিয়ে দিয়ে যাও তুমি যাও গা মোবাইল নিয়ে গেছে পুলিশ এবং যিনি জীবন মৃত্যুর মাঝখানে আছেন এরকম একটা মানুষ সম্পর্কে দেশের কোনো প্রধানমন্ত্রী এরকম বক্তব্য রাখতে পারেন এটা অবিশ্বাস্য অকল্পনীয় প্রধানমন্ত্রী তিনি নিজে একটা রাজনৈতিক পরিবারের তিনি সদস্য বঙ্গবন্ধু কন্যা এবং তার মুখ থেকে যখন তিনি এ ধরনের কথা বলেন বোঝা যাচ্ছে তিনি রাজনৈতিক মতাদর্শ রাজনীতি দিয়ে তিনি চলছেন না ব্যক্তিগত হিংসা ঘৃণা প্রতিশোধ প্রতিশোধের যে রাজনীতি এই রাজনীতি দ্বারা আসলে তিনি এবং তার সরকার তার দল চলছে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন খুবই অশ্লীল অরুচিকর এটা তার শপথ ভঙ্গের সামিল যখন তারা শপথ নেয় প্রধান শর্ত হল অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে তারা দায়িত্ব পালন করবেন এখানে আইনজীবীরা নিশ্চয়ই আমার সঙ্গে তারা একমত হবেন প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে যে ঘৃণা যে বিদ্বেষ এবং এটা প্রধানমন্ত্রীর দায়িত্বের পুরোপুরি লঙ্ঘন এটা সাংবিধানিক তার লঙ্ঘন আমি কি সত্য কথা বলছি আমি তার উচিত হবে তার চেয়ে বয়সে যে বড় তিনি যদি ক্ষমা প্রার্থনা করতে না পারেন তার উচিত হবে আজকে বা কালকের মধ্যে তিনি দুঃখ প্রকাশ করবেন এই বক্তব্যের জন্য এই উদ্ধৃতির জন্য আওয়ামী লীগের মধ্যে যারা বিবেকবান মানুষ আছেন তারাও এই বক্তব্যকে তারাও গ্রহণ করতে পারেননি তার উচিত হবে পাপের কিয়দংশ তিনি লাঘব করতে পারেন অনতিবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার পছন্দ মতন দেশে তার চিকিৎসার জন্য দ্রুত কালক্ষেপণ না করে তাকে বিদেশে প্রেরণ করার ব্যবস্থা করা আমরা সবাই দাবির সাথে একমত